বাংলাদেশের মানুষ সাধারণত ভাতের পর দ্বিতীয় প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে কিন্তু গম। কিন্তু এখন মনে হচ্ছে যে গমকে খাওয়া বন্ধ করতে হবে, কারণ এখন আমাদের এবং আমাদের খাবারে মাঝে চলে এসেছে কৃষ্ণ সাগর শস্য চুক্তি, যেটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মাঝে একটা খাদ্যশস্য রপ্তানি করার চুক্তি। এখন আপনারা বলতে পারেন যে সেই দুইটা দেশের চুক্তিতে আমাদের কি সমস্যা? অবশ্যই সমস্যা আছে, শুধু আমাদেরই না, বাংলাদেশের মতন সকল মধ্যম আয়ের দেশের জন্য কিন্তু এই চুক্তিটা একটা চিন্তার বিষয়। কারণ বৈশ্বিক বাজারে খাদ্যশস্য রপ্তানিকারক অন্যতম দেশ হচ্ছে কিন্তু ইউক্রেন, এবং গত বছর যখন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হয় তখন কিন্তু ইউক্রেন থেকে বৈশ্বিক বাজারে খাদ্যশস্য রপ্তানি হওয়া বন্ধ হয়ে যায়, যার ফলে বাংলাদেশের মতন মধ্যম আয়ের দেশগুলোতে খাদ্যশস্যের দাম অনেক বেশি বেড়ে যায়। যেমন গত বছর বাংলাদেশে গমের দাম বেড়ে যাওয়ার কারণ কিন্তু মূলত এটাই। বাংলাদেশ কিন্তু সাধারণত ভারতের কাছ থেকে গম আমদানি করে থাকতো, কিন্তু গত বছর থেকে কিন্তু ভারত তাদের গম রপ্তানির উপর নিষিদ্ধ আরোপ করে, যার ফলে কিন্তু বাংলাদেশ ভারতের বিকল্প বাজার হিসেবে বেছে নেয় রাশিয়া এবং ইউক্রেনকে। এবং সবথেকে বেশি কিন্তু ইউক্রেনের কাছ থেকে বাংলাদেশ গম আমদানি করে থাকে, যেহেতু বাংলাদেশ ইউক্রেনের কাছ থেকে সাশ্রয় মূল্যে গম আমদানি করতে পারে। এবং গত বছর যখন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হয় তখন কিন্তু ইউক্রেন আর বাংলাদেশে গম রপ্তানি করতে পারেনি, যার ফলে বাংলাদেশের ভিতর গমের দাম অনেক বেশি বেড়ে যায় বা গম জাতীয় পণ্যের দাম অনেক বেশি বেড়ে যায়। শুধু বাংলাদেশই না, বিশ্বের কিন্তু প্রায় সকল দেশেই খাদ্যশস্যের দাম অনেক বেশি বেড়ে যায় এই দুইটা দেশের যুদ্ধের কারণে। এবং বিশ্বের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু গত বছরেই জাতিসংঘ এবং তুরস্কের আয়ত্তায় রাশিয়া এবং ইউক্রেনের মাঝে একটা চুক্তি হয়, যে চুক্তি হচ্ছে কৃষ্ণ সাগর শস্য চুক্তি। কারণ ইউক্রেন কিন্তু কৃষ্ণ সাগরকে ব্যবহার করে তাদের সকল পণ্য বৈশ্বিক বাজারে রপ্তানি করে থাকে, এবং গত বছর রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর কিন্তু রাশিয়া কৃষ্ণ সাগরে অবস্থিত ইউক্রেনের সকল বন্দরগুলোকে অবরোধ করে ফেলে, যার ফলে কিন্তু ইউক্রেন আর সেই বন্দরগুলোকে ব্যবহার করে কোনো প্রকার পণ্য বৈশ্বিক বাজারে রপ্তানি করতে পারছিল না। কিন্তু এই চুক্তির আয়ত্তে রাশিয়া এখন সেই পণ্যগুলো রপ্তানি করতে পারছে, কারণ এই চুক্তির আয়ত্তায় এখন আর রাশিয়া ইউক্রেনকে কোনো প্রকার বাধা দেবে না কৃষ্ণ সাগর ব্যবহার করে বিভিন্ন খাদ্যশস্য রপ্তানি করার জন্য। গত বছর জুলাইতে কিন্তু স্বল্প সময়ের জন্য এই চুক্তিটা করা হয়, যে চুক্তিটা শেষ হয়ে যায় গত বছরের নভেম্বরের দিকে, এবং নভেম্বরের দিকে কিন্তু আরও 120 দিনের জন্য এই চুক্তিটা নবায়ন করা হয়, যেটা শেষ হয়ে যায় এই বছরের মার্চে, এবং মার্চে কিন্তু আরও 120 দিনের এবং পরবর্তীতে আরও 60 দিনের, অর্থাৎ টোটাল 180 দিনের জন্য এই চুক্তিটাকে আবার নবায়ন করা হয়, যে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় 2 দিন আগে, অর্থাৎ 17 জুলাই। কিন্তু এবার আর রাশিয়া সেই চুক্তিটা নবায়ন করেনি, কারণ মার্চে কিন্তু রাশিয়া এটা স্পষ্টভাবে বলে দিয়েছিল যে যতদিন পর্যন্ত পশ্চিমারা রাশিয়ার শিপিং এবং বিমার উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে না নেবে ততদিন পর্যন্ত রাশিয়া আর এই কৃষ্ণ সাগর শস্য চুক্তি নবায়ন করবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিন্তু পশ্চিমারা রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে, যার মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়ার শিপিং এবং বিমার উপর নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র কিন্তু রাশিয়ার প্রায় 69টা জাহাজের উপর নিষিদ্ধ আরোপ করে, যার ফলে নিষেধাজ্ঞার আয়ত্তায় থাকা রাশিয়া সেই জাহাজগুলো দিয়ে কোনো পণ্য অন্য কোনো দেশে পাঠাতে পারছিল না, কিংবা পণ্যগুলো পাঠালো সেই দেশগুলো রাশিয়া সেই জাহাজগুলোর কাছ থেকে পণ্যগুলো গ্রহণ করছিল না। যেমন রাশিয়া কিন্তু গত বছর ডিসেম্বরের দিকে বাংলাদেশও নিষেধাজ্ঞার আয়ত্তায় থাকা একটা জাহাজে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য যন্ত্রপাতি পাঠিয়েছিল, কিন্তু বাংলাদেশ সেই জাহাজটাকে, মানে নিষেধাজ্ঞার আয়ত্তায় থাকা রাশিয়া সেই জাহাজটাকে বাংলাদেশের সীমানাতেই ঢুকতে দেয়নি। কারণ বাংলাদেশ যদি সেই জাহাজটাকে নিজের সীমানায় ঢুকতে দিত বা নোঙ্গর করতে দিত, সেক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঝড় বাংলাদেশের উপরে এসে পড়তো, যেটা বাংলাদেশ কোনোভাবেই সহ্য করতে পারতো না, ফলে কিন্তু বাংলাদেশ আর সেই জাহাজটাকে নিজের সীমানায় ঢুকতে দেয়নি। এবং বাংলাদেশের মতোই কিন্তু পশ্চিমাদের নিষেধাজ্ঞার ভয়ে বেশিরভাগ দেশে রাশিয়ার নিষেধাজ্ঞার আয়ত্তে থাকা জাহাজগুলোকে নিজের দেশে প্রবেশ করতে দিচ্ছিল না, যার ফলে কিন্তু রাশিয়ার খাদ্য এবং সার রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছিল। ফলে কিন্তু মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটা জানিয়ে দিয়েছিল স্পষ্ট ভাষায় যে যতদিন পর্যন্ত রাশিয়ার জাহাজ এবং বিমান উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া না হবে ততদিন পর্যন্ত এই কৃষ্ণ সাগর শস্য চুক্তি আর নবায়ন করা হবে না, এবং তেমনটাই হয়েছে। না তো যুক্তরাষ্ট্র সে নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছে, না তো এখন রাশিয়া এই চুক্তিটা নবায়ন করছে, যেটা বাংলাদেশের উপর ইনডাইরেক্টলি প্রভাব ফেলবে। আবারও হয়তো বাংলাদেশে গমের দাম বেড়ে যেতে পারে এবং বাংলাদেশে বিভিন্ন খাদ্যশস্যের দাম বেড়ে যেতে পারে, তাই আপনারা এখন থেকে মানসিকভাবে প্রস্তুত হন, কারণ সেই কৃষ্ণ সাগর শস্য চুক্তি যদি নবায়ন করা না হয় সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশে কোনো না কোনো খাদ্যশস্যের দাম অবশ্যই বৃদ্ধি পাবে। তো এই খবর ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের ভিডিও এখানে ছিল, আসসালামু আলাইকুম।